আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা টিকটক অ্যাডসের মাধ্যমে ফলোয়ার বৃদ্ধি করতে পারেন। বিভিন্ন সময় বিভিন্ন ক্লায়েন্ট আপনাদের কাছে চাইতে পারে যে আমার টিকটকে ফলোয়ার বৃদ্ধি করে দাও অ্যাডসের মাধ্যমে, তো সেটি কিভাবে করবেন আমি আজকে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করি। তো আমি এখানে লিখব টিকটক অ্যাডস ম্যানেজার, আমি অনেকবার চার্জ দিছি যেহেতু এটা আমার শো করতেছে। তারপর এই যে এখানে অ্যাডস ডট টিকটক, এটা আমরা ক্লিক করলাম। তারপর এখন আর ভিপিএন চালানোর প্রয়োজন নেই, তো এখানে আমাদের বিজনেস সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের অ্যাডস ম্যানেজারে যাব। এই তো আমি অ্যাডস ম্যানেজারে গেলাম। যাওয়ার পর একটু সময় নিতেছে। তো আমাদের ক্রিয়েট নিউ একটা ক্যাম্পেইন তৈরি করতে হবে। তো আমরা এখানে কাস্টমারই রাখব। এখান থেকে আমরা কনসিডারেশনে আমার এই যে কমিউনিটি যেটা আছে এটা আছে, সেটা আমরা এটাতে ক্লিক করব। তারপর কমিউনিটি ইন্ট্রোডাকশন রেখে বাকি অংশটুকু কেটে দেব। এর নাম ক্যাম্পেইন নেম বলতেছে, তো আমি আপনার পছন্দের মতো আপনার একটা নাম দিয়ে দিবেন আর কি, আর কি দিয়ে দিবেন। হ্যাঁ, তারপর এখানে ক্রিয়েট টেস্টের কথা বলতেছে, তো আমার টেস্টের প্রয়োজন নেই। যদি আপনি টেস্ট করতে চান, টেস্টের প্রয়োজন নেই আসলে এটা। হ্যাঁ, তো আমাদের বাজেট অপটিমাইজ, এটা বাজেট অপটিমাইজেশন আপনি চাইলে করতে পারেন। হ্যাঁ, এটা যারা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করে তারা অবশ্যই বুঝবে বাজেট অপটিমাইজেশন কীটা কী। তো তারপর এটা আমি এখন করতে চাচ্ছি না, এখানে ক্লিক করবো। আমাদের ডেলি লিমিট এখানে 50 বলতেছে অ্যাট লিস্ট, তো আমি এখানে 50 দিয়ে দিলাম আর কি। তারপর এখানে আমি কন্টিনিউতে ক্লিক করলাম, নো লিমিট হলে নো লিমিটে ক্লিক করবেন আর কি। তারপর এখানে অ্যাড গ্রুপের নাম বলতেছে দেওয়ার জন্য, যে কোনো একটা নাম দিয়ে দেবেন আর কি, আপনার পছন্দ মতো নাম দিয়ে দেবেন, আপনার সার্ভিস রিলেটেড নাম দিয়ে দেবেন। তো এখানে বলতেছে দেখেন প্লেসমেন্ট, এখানে কি আপনার ইউজাররা কি কমেন্ট করতে পারবে? হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে পারবে। তার কি ভিডিও ডাউনলোড করতে পারবে? হ্যাঁ, ডাউনলোড করতে পারবে। কিন্তু আপনি যদি না চান যে না আমার অ্যাডসের জন্য কেউ কমেন্ট করতে না পারে, তাহলে এটা অফ করে দিবেন, তাহলে কমেন্ট করতে পারবে না আর কি। তো আমি চাই কমেন্ট করুক, ডাউনলোড করুক, সমস্যা নাই। তো এখানে অটোমেটিক্যালি টার্গেটিং না কাস্টম, অবশ্যই কাস্টম টার্গেটিং আপনি যদি চান অটোমেটিক দিতে পারেন। তো আমি কাস্টম দিলাম আর কি, এটা আমি নিজে টার্গেটিং করব। মনে করেন আপনি কোন লোকেশন থেকে আসলে ফলোয়ারগুলো চাইতেছেন, এখান থেকে যদি ইউনাইটেড স্টেট আছে, তারপর এখানে আরও অনেক কান্ট্রি আছে, মনে করেন আমি ইউনাইটেড স্টেট আর কানাডা চাইতেছি। তারপর দুইটাই দিলাম। আপনি যদি চান যে ল্যাঙ্গুয়েজটা আপনার পছন্দ মতো দেবেন, যে আমি ইংলিশ দিলাম, হ্যাঁ ইংলিশ, যার শুধু ইংলিশে কথা বলতে পারে। তারপর এখানে কি ছেলে এবং মেয়েকে উভয়কে টার্গেট করতেছেন নাকি শুধু? আমি চাইতেছি উভয়কে টার্গেট করার জন্য, এখানে তাদের বয়স কতটুকু হওয়ার জন্য, কতটুকু বয়স হবে আর কি। তো আমি দিলাম 18 থেকে 54 পর্যন্ত দিয়ে দিলাম, তাতে এটাও রাখতে পারেন। টিকটকে কম বয়সে চালাই, এটা আপনার পছন্দ মতো দেবেন আর কি, বা ক্লায়েন্ট যেভাবে চায় আর কি। তো এখানে অডিয়েন্স, এখানে আমার কোনো সেভ অডিয়েন্স নাই, এক্সক্লুড ওকে, কোনো কিছু নাই আমার এখানে। এখানে ইন্টারেস্ট, এখন আমি কী ধরনের আসলে কাদেরকে টার্গেটিং করবো, এগুলো আপনি চাইলে নাও দিতে পারেন, না দিলে অবশ্যই রেজাল্ট একটু খারাপ আসবে। তারপর যদি দিতে চান দিতে, তো আমি মনে করি আমার এডুকেশন রিলেটেড, তো আমি এখান থেকে এডুকেশন নিতে পারি। ইউটিউব আপনার মানে আপনি কি ধরনের টিকটক এর ফলোয়ার চান আর কি, যারা কিসের প্রতি ইন্টারেস্ট, এটা তো আপনারা বুঝবেনই আসলে। যাদের প্রতি ইন্টারেস্ট আছে সেটা আপনি যদি চান যে না আমার নিউজ, আপনি নিউজ করেন, যারা নিউজের প্রতি আগ্রহ আছে তারা নিউজে, বিউটি ফ্যাশন এগুলা দিকে দিকে আপনার দিয়ে দিবেন। তো আমি ইন্টারেস্ট আপনার এডুকেশন দিলাম, এডুকেশন অল এডুকেশন দিয়ে দিলাম। এখানে এডুকেশনের কিন্তু আলাদা আলাদাভাবে টার্গেটিং করা যায়। হ্যাঁ, তো বিহেভিয়ার এখানে দেখেন, এখানে কি যারা আসলে ফুল ভিডিও দেখে, হ্যাঁ যারা ফুল ভিডিও দেখে, যারা ভিডিওতে লাইক কমেন্ট করে, সবাইকে আমি টার্গেটিং করলাম।
মানে এটা আপনার হলো কি, যারা একটু একটু ভিডিও দেখে তাদের কাছে যাবে না, হ্যাঁ যারা ফুল ভিডিও দেখে অবস্থ। তো ক্যাটাগরি এডুকেশন এখানে কি আছে, এসব সময় এখানে ইন্টারেস্ট কিন্তু খুবই কম থাকে। কমেডিয়ান মানে কি আছে, কমেডিয়ান ভিডিও করে, তো আমি এটা রাখলাম আপাতত, বুঝতে অনেক সময় লাগবে। হ্যাঁ তারপর এখানে আরো কিছু যদি দিতে চান আপনি, আরো কিছু লাইফ স্টাইল পারফরমেন্স ন্যাচারাল, এখান থেকে আপনার এই যেটা রাখতে পারেন, এডুকেশনের আছে, তো এটা দিয়ে দিলাম। তারপর এখানে কি 7 দিন যে প্রজেক্টে 7 দিন কি রাখতেছেন নাকি 15 দিন, আমি এটা 7 দিন দিলাম। এখানে কি অ্যাড বিহেভিয়ার, এখানে ফল আপনি আসলে কি যারা ভিউ করে তাদেরকে নাম এটা ফলোয়ার দিলাম, ক্যাটাগরি দেখেন এখানে ক্যাটাগরি কোন রিলেটেড হবে, ফিটনেস এই যে দিয়ে দিলাম আমি। তার আপনি চাইলে আরো দিতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে কি আছে, ওয়াচ ভিডিও উইথ ফলোয়ার হ্যাশট্যাগ, আপনি যদি কিছু হ্যাশট্যাগ দিতে চান। হ্যাঁ শো করতেছে, তো এখান থেকে যে আপনারা চাইলে এখান থেকে কিন্তু এই আপনাদের হ্যাশট্যাগগুলো দিয়ে দিতে পারেন, অনেকগুলো হ্যাশট্যাগ দিতে পারেন, এভাবে হ্যাশট্যাগগুলো দিয়ে দিতে পারেন আর কি। তো তারপর ডিভাইস আপনার নন লিমিট রাখলাম আমি ডিভাইসটা, তারপর ওয়াইফাই 2G 3G এটা আপনি চাইলে ওয়াইফাই 3G 4G 5G রাখতে পারেন, 2G বাদ দিয়ে দিতে পারেন বা নন লিমিট রাখতে পারেন, নন লিমিট রাখলাম, এটা যেটা সেভাবে থাকুক, নো লিমিট ডিভাইস এটা নো লিমিট রাখলাম। তারপর বাজেট এখানে অ্যাটলিস্ট 20 দিতে হবে, 20 তো আমি এখানে দিয়ে দিলাম। এখানে কি আপনার এটা চলতে থাকবে, হ্যাঁ চলতে থাকবে, যদি আপনি চান যে না এটা 1 তারিখ 3 তারিখ চলবে তাহলে এটা এই দিয়ে দেবেন, তো আমি এটা সাইজ চলতে থাকুক উপরে এটা দিয়ে দেবেন। অল ডেস এটা যদি আপনি চান যে না অল ডে না, এখানে এইভাবে কত থেকে কত দিন চাই এটা আপনারা বুঝতেই পারবেন, তো অল ডে দিয়ে দিলাম আর কি। এগুলো আসলে প্রোফাইল ভিজিট নাকি ফলোয়ার, আমার অবশ্যই ফলোয়ার দরকার, অপটিমাইজেশন গোল এটা আসলে মেইন, এখানে ফলোয়ার দিয়ে দিবেন। হ্যাঁ ফলোয়ার দেওয়ার পর এখানে কস্ট কেভি বিটি লো কস্ট অবশ্যই কস্ট লো রাখবেন, কস্ট কেভি চাইলে আপনি রাখতে পারেন যে না আমি তো এর চেয়ে বেশি খরচ দেব না, একটা ফলোয়ারের জন্য 15 10 সেন্ট এর চেয়ে বেশি রাখবো না, তাহলে এটা কস্ট কেভি দিতে পারেন, এখানে দিয়ে দিবেন আর কি আপনার পছন্দ মতো। হ্যাঁ পছন্দ মতো দিলে হবে না, যদি বেশি কম দেন তাহলে কিন্তু আপনার এরসটা আসলে ভালো রেজাল্ট আসবেই না, বললে চলে ওরা রাইখা দিবে আপনার ডলার পালায়, তো এটা লো কস্টে রাখবেন। এটা টিকটকের কাছে দিয়ে রাখেন যেটা ওরা সেটা ইয়ে করে কাটবে আর কি। তো তারপর এখানে স্ট্যান্ডার্ড ঠিকই আছে, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে অ্যাড চলে আসছি আমরা, তো এটা চলে আসার পর এখানে এখানে কিন্তু এই যে এখানে কিন্তু লিঙ্ক করতে হয়, আমার অলরেডি লিঙ্ক করা আছে, যার কারণে এখানে কিন্তু আপনারা পাবেন লিঙ্ক অপশন। হ্যাঁ যদি আপনার টিকটক অ্যাডসটা, হ্যাঁ সরি টিকটক অ্যাকাউন্টটা যদি আপনার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু এটা আপনার লিঙ্ক করতে হবে। হ্যাঁ এখান থেকে আর কি, তো আমার যেহেতু লিঙ্ক করা আছে তো এখানে এখানে লিঙ্ক করা যেহেতু আছে তো আমার এখানে দেখাইতে আছে, তো আপনি এখানে লিঙ্ক অপশন থাকবে, এখানে আপনার ইমেল অথবা ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে এখানে লিঙ্ক করতে পারবেন এই জায়গাটার মধ্যে, এখানে একটা অপশন দেখাবে আর কি। তো যাই হোক এখন সিঙ্গেল ইমেজের ভিডিও আমি চাইতেছি, তো আমার টিকটকে অবশ্যই টিকটক পোস্টে ভিডিও আছে, তো আমি দেখি ভিডিও আছে কি না, আমার এখানে দেখা যাইতেছে যে আমার একটা ভিডিও আছে, মনে করেন আমি এটা রাখলাম বা আমি এটা রাখলাম, কনফার্মে ক্লিক করলাম। তো আমরা এখানে কিন্তু কোনো টেক্সট দিতে পারতেছি না, এখানে আপনার চাইলে এখান থেকে লিখতে পারেন, তো আমরা এখানে টেক্সট দেওয়ার অপশনটা হবে এটা ক্লিক করবেন ক্রিয়েট, এখানে যদি আপনি চান যে আপনার ভিডিওটা একটু এডিট করার জন্য এই যেখান থেকে অনেক এডিট করার অপশন আছে, এই যে ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। একটু দেখাই দিই, এই যেখান থেকে আপনারা কি কি দিতে পারেন, টাইটেল অপশন অনেক কিছু কালার কিছু করতে পারেন, ছোটো বড় করতে পারেন, এটা আপনারা দেখে নেবেন, আমি সময় বসে করতেছি না, তো আমি এটা চাইতেছি এডিট করার জন্য। তারপর এটা আপনারা অন করবেন, অন করলে আপনারা যদি চান যে কোনো কিছু লেখার জন্য, এই যে আপনারা যদি চান এখানে কোনো কিছু লেখার জন্য, এই যে অন করার পর
অন করবেন। অন করার পর এখানে যদি কিছু লেখেন, ধরেন আমি এখানে কিছু লিখলাম, এই যে এখানে শুরু করতেছে, এই যে দেখেন শুরু করতেছে। আপনি যদি চান এখানে আবার এখানে ওইখানে লিখতে পারেন, আবার এখানে ইউআরএলও দিতে পারেন, আরো মোর অপশন আছে, এভাবে করতে পারেন আপনি চাইলে। তো আমি এগুলো চাইতেছি না, চাইলে তারপর এখানে কনফার্ম দিয়ে দিবেন, এই যে লেখাগুলো এখানে চলে আসছে। তো এইভাবে দেওয়ার পর আপনার সবকিছু ডিজাইন করার পর টেক্সট কিন্তু এখানে লিখতে পারবেন না, আপনি টেক্সট লিখতে গেলে ওইখানে লিখতে হবে, এই যে ডিসক্লেমারে। তো এটা এখানে ক্লিক করবেন, এই যে এখানে দিতে পারেন টেক্সট। তো আশা করছি এই বিষয়টিও আপনি বুঝতে পারছেন। তো তারপর আপনারা কি করবেন, এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে পেমেন্ট মেথড, আপনার আমার যেহেতু পেমেন্ট মেথড করার নাই, সেই জন্য না হয় সরাসরি চলে যাই। তো আমি ব্যাকে ক্লিক করবো। হ্যাঁ, তারপর এখানে দিলে এখানে আপনার অ্যাসটা আপনার কিছু কোন সময় পেন্ডিংয়ে থাকবে, তারপর কিছুক্ষণ পর অ্যাক্টিভ হয়ে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে। তো আশা করি আপনারা মোটামুটি কিছুটা হলেও ধারণা পেয়েছেন। তারপরে যদি মনে হয় কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য। আর কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার দৃষ্টিতে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।